নমস্কার বন্ধুরা, আমার শখ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমাদের রেসিপি শুক্তো। শুক্তো বানানোর জন্য আমরা এখানে নিয়েছি দুটো উচ্ছে, কয়েকটা সজনে ডাঁটা, একটা কাঁচকলা, একটা রাঙা আলু, একটা পেঁপে, একটা আলু, একটা বেগুন, একটা গাজর, কয়েকটা মটরশুঁটি, কয়েকটা বড়ি। মশলা দেওয়ার জন্য আমরা এখানে নিয়েছি পরিমাণ মতো সাদা ও কালো সর্ষে, রাঁধুনি ও এক টুকরো আদা। ফোড়ন দেওয়ার জন্য আমরা নিয়েছি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোড়ন ও রাঁধুনি। সমস্ত সবজিগুলো আমরা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে একটা কড়া গরম করে তাতে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে সবার আগে বড়িগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এবারে ওই তেলেই উচ্ছেগুলো দিয়ে দিলাম। তারপর সামান্য একটু নুন ও হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে রাখলাম। এবারে বাকি ওই তেলে ফোড়ন দিয়ে দিলাম। এবারে সবজিগুলো একে একে কড়ার মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন ও 1 টেবিল চামচ হলুদ। এবারে সামান্য একটু নাড়িয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে সবজিগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এদিকে একটা মিক্সার গ্রাইন্ডারে আমরা টুকরো টুকরো করা আদা, পরিমাণ মতো সাদা সর্ষে, কালো সর্ষে ও রাঁধুনি দিয়ে সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। এই মশলাটা এবারে এর মধ্যে অ্যাড করে দেব। মশলা ধোয়া জলটাও আমরা এর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে এর মধ্যে কিছুটা ফুটন্ত জল দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। জল ফুটে উঠলে একটু নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। সবশেষে আগে থেকে ভেজে রাখা বড়ি আর উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে মিশিয়ে দিলাম। তারপর 1 চা চামচ ঘি দিয়ে ফ্লেম অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের শুক্তো। গরম গরম ভাতের সাথে এই রকম শুক্তো খুব ভালোভাবে খাওয়া যাবে। ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।